ভিউয়ার্স, আজকের ইনফরমেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সবাই আসলে কম্পিউটার থেকে পেন ড্রাইভে বা কম্পিউটার থেকে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে বা এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে আমরা ডকুমেন্ট কপি করি, পেস্ট করি। বিশেষ করে পেন ড্রাইভে আমরা ডকুমেন্ট কিন্তু বেশি নেই। তো এই কাজটা দ্রুত করার জন্য আসলে একটা সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারটা আমি যেটা সম্পর্কে বলছি সেটা কিন্তু পুরোপুরি ফ্রি একটা সফটওয়্যার। তো এটা ইউজ করলে হবে কি, আপনার কিন্তু এই কপি করার গতিটা কিন্তু বেড়ে যাবে, কারণ কপি করতে গিয়ে প্রচুর সময় লাগে। এতে কিন্তু আমরা সবাই কম বেশি বিরক্ত হই। তো যাই হোক, আমি ওই ওয়েবসাইটটা যেখান থেকে সফটওয়্যারটা নামাবো সেটা কিন্তু আমি সেই ওয়েবসাইটে আগে থেকে ঢুকেছিলাম। দেখেন, এটা fileeagle.com। এই ওয়েবসাইটের থেকে কিন্তু আপনি শুধুমাত্র টেরা কপি না, এরকম আরও প্রচুর সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার, ইভেন এখানে অনেক পেইড সফটওয়্যার রয়েছে যেগুলো কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি যে সফটওয়্যারটার কথা বলছিলাম এটার নাম হচ্ছে টেরা কপি। এটা দেখেন কমপ্লিটলি ফ্রি, ফ্রি ভার্সনটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে দুটো প্যাকেজ রয়েছে ইনস্টলারের, একটা জিপ প্যাকেজ আর একটা রয়েছে ইএক্সি বা এক্সিকিউটেবল ফাইল। তো এবং এটা আসলে 32 এবং 64 বিট উভয় প্ল্যাটফর্মেই কাজ করবে। তো এখানে যদিও আলাদা করে এই ব্যাপারটা এখানে বলা নাই, কারণ আপনারা খেয়াল করে দেখেন আমার কম্পিউটারটা কিন্তু 64 বিট, তো 64 বিট আপনারা দেখে নেবেন আপনাদের কম্পিউটারটা কত বিট। অবশ্যই এতে কোনো কিছু যায় আসে না, কারণ 32 এবং 64 বিট, এই যে দেখেন লেখা আছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো যে কোনো একটা হলেই হবে, কারণ এই সফটওয়্যারটা দুইটা প্ল্যাটফর্মে কাজ করবে। যাই হোক, আমি চলে যাচ্ছি। সফটওয়্যারটা খুবই ছোট সাইজ, 10.61 মেগাবাইট। আমি এটাকে ডাউনলোডে ক্লিক করছি। তো এটা ডাউনলোড হবে অল্প কিছুক্ষণ পরেই। এই যে শুরু হয়ে গেছে দেখেন আপনারা নিচের দিকে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সফটওয়্যারটা কিন্তু কম্পিউটারে নেমে যাচ্ছে। ভিউয়ার্স, আমি আসলে চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু টিপস দেওয়ার জন্য, এই অংশ হিসেবে আজকে ভিডিওটা তৈরি করছি আমি কাজ করতে গিয়েই। তো যাই হোক, দেখেন টেরা কপি এক্সিটা আমার কম্পিউটারে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ডান বাটন ক্লিক করি, এই অ্যাপ্লিকেশনটাকে আমি ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ট্যাবে ক্লিক করে লিঙ্কটাতে ইয়েস করি, এবং আপনারা দেখেন এটা কিন্তু আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, নেক্সট, এখানে রয়েছে সিলেক্ট ফাইল অ্যাসোসিয়েশন। তো এখানে আসলে আমরা কোনো কিছু করব না, এখানে যা কিছু আছে টিক মার্ক দেওয়া, সবগুলোতেই টিক মার্ক দেওয়া থাকবে। আমি এখানে নেক্সট করব, সি ড্রাইভের মধ্যে এটা ইনস্টলেশন হচ্ছে এবং মনে হচ্ছে খুব কম সময়ের মধ্যে এটা ইনস্টলেশন হয়ে যাবে আর কি। যাই হোক, আমরা দেখি লঞ্চ টেরা কপি, আমি ফিনিশ করি। এবং দেখেন ভিউয়ার্স, আপনারা খেয়াল করে এখানে কিন্তু সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গিয়েছে অলরেডি। যাই হোক, আপনারা এখান এই পর্যায়ে এটাকে ক্রপ ক্লোজ করে বন্ধ করে দিতে পারেন। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি বা মিনিমাইজ করছি। আমার যে উদ্দেশ্যটা ছিল যে আমার ডেস্কটপে একটা ফাইল ছিল, এই যে এই ফাইলগুলো আমি পেন ড্রাইভে ঢোকাবো। তো এটা আসলে যাতে কম সময় লাগে সেই জন্যই কিন্তু আসলে আমি এটা হচ্ছে আপনাদেরকে সেই জন্যই দেখাচ্ছি আর কি। যাই হোক, তো আমি এখন এই আচ্ছা আমি পুরো ফোল্ডারটাই নিতে যাচ্ছি। আমি এখন এটাকে ডান বাটন ক্লিক করে আমি কপি করছি, তারপরে এটা আমি হচ্ছে এইটার ভেতরে গিয়ে, এই পেন ড্রাইভটার ভেতরে গিয়ে আমি ডান বাটন চেপে এটাকে পেস্ট করছি। তো দেখেন, যখনই পেস্ট করার জন্য আপনি বলছেন তখন কিন্তু কম্পিউটার আপনাকে একটা মেসেজ দিয়েছে যে আপনি কি এক্সপ্লোরার দিয়ে কপি পেস্ট করবেন নাকি টেরা কপি দিয়ে কপি পেস্ট করবেন। তো এখানে আমি টেরা কপিতে ক্লিক করলাম, এবং আপনারা খেয়াল করে দেখেন যে এটা কিন্তু কপি হওয়ার পরে যে পেস্ট হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখেন এটার গতি কিন্তু নর্মালি যে গতিতে শান্ত কপি হয় তার চাইতে কিন্তু বেশি। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনারা যদি এই সফটওয়্যারটার সর্বোচ্চ পারফরম্যান্স চান তাহলে অবশ্যই পেইড ভার্সনটা ইউজ করতে পারেন। পেইড ভার্সনের জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে
এই টেরা কপি যারা ডেভেলপার তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে তারা আপনাকে একটা লাইফ টাইম কি প্রোভাইড করবে অনলাইনে পেমেন্ট করার পর, যেটা দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্তই, আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লেগেছে। বরাবরের মতো আমি আদনান কাদির আপনাদের সাথে আছি, আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাই বাই, টাটা।